মাহবুবুর রহমান খান, সহকারী প্রধান শিক্ষক, মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। আমরা মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করেছি বেশ কিছুদিন আগে থেকেই। আমি আজকে গণিতের একটা ক্লাস করাবো। গণিতের মূল মধ্যে আমাদের জ্যামিতি একটা অংশ, জ্যামিতির মূল বেসিক জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন। এবং বেসিক জিনিস শেখার জন্য আমি একত্রিতভাবে নবম, অষ্টম, নবম এবং দশম এই তিনটা ক্লাসের শিক্ষার্থীদের একত্রিতভাবে আমি একটা ক্লাস এখানে আলোচনা করব। যে জিনিসগুলো জানা থাকলে শিক্ষার্থী বৃন্দ, তোমরা জ্যামিতি যত কঠিনই হোক তা সহজে নিজের ভাষায় নিজের মতো করে আমরা লিখতে তোমরা পারবা। কাজেই আজকে আমি এখানে এই তিনটি ক্লাসের জন্যেই মূল একটা বেসিক জিনিস নিয়ে আলোচনা করব, যে দুটো ত্রিভুজ কখন সর্বসম হয়, দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত কি কি। তাহলে এই শর্তগুলো যদি আমাদের জানা থাকে তখন যে কোনো প্রমাণ আমরা সহজেই করতে পারব। বর্তমান সৃজনশীল ব্যবস্থাপনা তিনটি অংশ থাকে। তিনটি অংশের মধ্যে প্রথম অংশ ক, দ্বিতীয় খ, তৃতীয় ব। প্রথম অংশ কতে যেমন শুধুমাত্র আসে তথ্যের ভিত্তিতে চিত্র আঁকো, অথবা একটা সংজ্ঞা লিখতে দেয়, অথবা সামান্য একটা সূচনা প্রশ্ন থাকে। কিন্তু খতে যে প্রশ্ন থাকে তা আমাদের যে পাঠ্য বই আছে, বইয়ের মধ্যে যে আমাদের জ্যামিতিগুলো আছে উপপাদ্য সম্পাদ্য, সেখান থেকে খর মধ্যে একটা প্রশ্ন আসে। কিন্তু গতে যে একটা অনুশীলনী প্রশ্ন যেটা সৃজনশীল প্রশ্ন, সেখান থেকে তার মেধা যাচাইয়ের জন্য যে প্রশ্নটা হয় সে প্রশ্নটা অবশ্যই তার মেধার আলোকে উত্তর দিতে হবে। সে মেধার আলোকে যদি উত্তর দিতে হয় তাহলে অবশ্যই তাকে এই বেসিক জিনিসগুলো আমাদের জানা একান্ত প্রয়োজন। এখানে হলো যে দুটো ত্রিভুজ কি কি শর্ত আরোপ করিলে সর্বসম হয়, সেটা অবশ্যই আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর জানা একান্ত প্রয়োজন। কাজে আমি এখানে আলোচনা করব যে চারটি শর্ত যদি আমরা মানতে পারি তাহলে চারটা শর্ত দিয়েই আমরা এই ত্রিভুজ সর্বসম আমরা করতে পারব। এখানে চারটি শর্তের মধ্যে প্রথম শর্ত যে একটি ত্রিভুজ আমরা এখানে আঁকছি, একটি ত্রিভুজ এক নম্বর শর্ত আমি লিখছি, এ বি সি একটা ত্রিভুজ, ডি ই এফ একটা ত্রিভুজ। তাহলে এ বি সি এবং ডি ই এফ এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি কি তুলনা করতে পারি, দুটোর মধ্যে কি মিল আছে। তাহলে আমরা দেখা যায় এখানে এ বি বাহুর দৈর্ঘ্য ডি ইর বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান এবং বি সি বাহুর দৈর্ঘ্য ই এফ বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, এবং অন্তর্ভুক্ত কোণ এ বি সি অন্তর্ভুক্ত কোণ ডি ই এফ যদি সমান হয় তাহলে আমরা বলবো ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে এক নম্বর শর্তটা কি দাঁড়ালো, এক নম্বর শর্তটা দাঁড়ালো একটি ত্রিভুজের দুইটি বাহু, একটি ত্রিভুজের দুইটি বাহু অপর একটা ত্রিভুজের দুইটি বাহু যদি পরস্পর সমান হয় এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় একটা কোণের একটা কোণ, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে এখানে ত্রিভুজ দুটি সর্বসম হওয়ার শর্ত আমরা এক নম্বর শর্তটা জানতে পারলাম, কাজে এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে যদি আমরা আসি দুই নম্বর শর্ত, দুই নম্বর শর্তের মধ্যে এখানে আমি একটা ত্রিভুজ আঁকছি এ বি সি এবং ডি ই এফ, এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা বি সি বাহু আর এফ বাহু পরস্পর সমান, বি সি বাহু এবং এফ বাহু পরস্পর সমান এবং অন্ত একটা কোণ হলো বি অপর একটা কোণ হলো ই, এই কোণ দুটি পরস্পর সমান এবং সি কোণ আর ডি কোণ সমান। তাহলে এখানে শর্ত দ্বারা একটি ত্রিভুজের একটি বাহু এবং দুইটা কোণ অপর একটা ত্রিভুজের একটি বাহু দুটো কোণ যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। অর্থাৎ প্রশ্নটা এমন দাঁড়ালো যে একটি ত্রিভুজের দুইটি কোণ,
একটি অনুরূপ বাহু অপর একটা ত্রিভুজের দুইটি কোণ এবং একটি অনুরূপ বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। এটি দুই নম্বর শর্ত, অবশ্যই মনে রাখতে হবে আমরা এক নম্বর এবং দুই নম্বর শর্ত হয়ে গেল। এরপরে তিন নম্বর শর্ত, তিন নম্বর শর্ত এখানে আমরা লিখছি এ বি সি একটা ত্রিভুজ এবং ডি ই এফ একটা ত্রিভুজ। তাহলে এখানে এ বি সি এবং ডি ই এফ ত্রিভুজের মধ্যে এ বি বাহু সমান সমান ডি ই বাহু, এ সি বাহু সমান সমান ডি এফ বাহু এবং বি সি বাহু সমান সমান ই এফ বাহু। তাহলে এখানে দাঁড়ালো যে তিন নম্বর শর্তের মধ্যে একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে অপর একটা ত্রিভুজের তিনটি বাহু যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে আমাদের তিনটি শর্ত হয়ে গেল। চার নম্বর শর্ত, এখানে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ এবং ডি ই এফ একটি সমকোণী ত্রিভুজ, দুটি সমকোণী ত্রিভুজ এর মধ্যে এখানে প্রতিভুজ এ সি এবং প্রতিভুজ ডি এফ। তাহলে দুটি ত্রিভুজের মধ্যে যদি দুটো ত্রিভুজের অতিভুজ সমকোণী ত্রিভুজের মধ্যে যদি অতিভুজ দুটো সমান হয় এবং এখানে এ বি বাহু আর ডি ই বাহু আমরা সমান দেখাইছি, সুতরাং তাহলে একটি অতিভুজ আর একটি বাহু, তাহলে আমরা কি দেখ বলতে পারি চার নাম্বার শর্তের মধ্যে যে একটি ত্রিভুজের সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর একটি বাহু এবং অপর একটা ত্রিভুজের অতিভুজ এবং একটি বাহু যদি অনুরূপ বাহু দিয়ে সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে এইভাবে আমরা চারটি শর্ত যদি আমরা জানতে পারি তাহলে আমরা পরবর্তীতে যে কোনো ধরনের এক্সট্রা বা অতিরিক্ত প্রশ্ন আমরা সহজেই আমরা প্রমাণ করতে পারব এবং নিজের বাসায় আমরা এটা প্রমাণ করে নিজের মতো লিখতে পারব। এখানে জ্যামিতির একটা উদ্দেশ্য যে কোন লাইন আগে কোন লাইন পরে এটা বড় বিষয় না, কিন্তু শর্তগুলো যদি আমরা পূরণ করে তাহলে শর্ত পূরণ সাপেক্ষে আমরা জ্যামিতিগুলো প্রমাণ করতে পারি। একটি উপপাদ্য বিভিন্ন নিয়মে প্রমাণ করা যায় যদি শর্ত আমরা এর জন্য কিছু যায় আসে না, কাজে আমার দেখতে হবে যে সর্বসম হওয়ার শর্তগুলো পূরণ করে কিনা। আমি আবার তোমাদের পুনরায় বলতেছি যে দুইটি ত্রিভুজের মধ্যে একটির দুইটি বাহু অন্তর্ভুক্ত কোণ অপর একটি ত্রিভুজের দুইটি বাহু অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় এক নম্বর শর্ত, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। সর্বসম অর্থাৎ সব কিছুই সমান, তাদের বাহুগুলো সমান এবং কোণগুলোও সমান। আমরা দুই নম্বরে আমরা বলেছি একটি ত্রিভুজের দুইটি কোণ একটি অনুরূপ বাহু অপর একটা ত্রিভুজের দুইটা কোণ অনুরূপ বাহু সমান এবং ত্রিভুজ দুটি সর্বসম। এবং তিন নম্বর শর্ত আমরা বলেছি একটি ত্রিভুজের তিনটি বাহু অপর একটা ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান এবং ত্রিভুজ দুটি সর্বসম। চার নম্বর শর্তের মধ্যে আমরা বলেছি যে সমকোণী ত্রিভুজের অতিভুজ অপর একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ যদি সমান হয় এবং অনুরূপ যে কোনো একটা বাহু সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে এই চারটি শর্ত আমরা প্রত্যেকেই অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণী এবং দশম শ্রেণী প্রত্যেক শিক্ষার্থী যদি আমরা এই শর্ত চারটা মনে রাখতে পারি তাহলে আমরা সহজেই যে কোনো উপপাদ্যের প্রমাণ আমরা সহজে প্রমাণ করতে পারবো এবং নিজের থেকে আমরা জ্যামিতিগুলো অ্যান্সার করতে পারবো। তাহলে ধন্যবাদ সবাইকে, এবং অষ্টম শ্রেণী নবম শ্রেণী এবং দশম শ্রেণী সাধারণভাবে আমি প্রত্যেকটা ক্লাসের জন্যেই আলোচনা করলাম। তোমরা অবশ্যই আগামী ক্লাসে আমি যখন জ্যামিতি প্রমাণ শুরু করব তখন অবশ্যই তোমাদের এই শর্তগুলো কিন্তু আমি দৌড়ব, অবশ্যই শর্তগুলো তোমরা তখন আমাকে অবশ্যই বলতে হবে। আর বলতে পারলে তাহলে আমরা কি করতে পারবো তোমাদের সহজে, এবং জ্যামিতি কখনো মুখস্থ করে রাখা যায় না, এবং জ্যামিতি যেহেতু মুখস্থ করা রাখা যায় না কাজেই আমাদের বেধা দিয়ে এটা বুঝে বুঝে অ্যান্সার করতে হবে, কারণ জ্যামিতি কখনোই মুখস্থ করে লেখা যাবে না যে পর্যন্ত তার বেসিক এবং মূল জিনিসগুলো বোঝা না যাবে। অবশ্যই আশা করি তোমরা অবশ্যই আগামী ক্লাসের আগেই এই শর্ত চারটা সবাই মুখস্থ করে আসবে এবং শর্তগুলো জেনে আসবে, তোমাদের আগামী ক্লাসে আমি তোমাদের নতুন উপপাদ্য নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে, এবং ধন্যবাদ তোমাদের, তোমরা এই অনলাইন ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেল আছে বিদ্যালয়ের পক্ষ থেকে, এবং বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের যে চ্যানেলটা সে চ্যানেলটা হলো যে মুরাদপুর হাই স্কুল অফিসিয়াল, এই চ্যানেলে তোমরা যোগাযোগ করবে এবং দেখবা এখানে অনেক ক্লাস আমাদের স্কুলের শিক্ষকরা বিভিন্নভাবে বাংলা ইংরেজি গণিত উচ্চতর গণিত বিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান প্রত্যেকটা ক্লাস এখানে আপলোড দেওয়া আছে,
তোমরা একটু চেষ্টা করলে ঘরে বসে, যেহেতু আমাদের ক্লাসে আসা যাবে না, যেহেতু আমাদের আমাদের স্কুলে আসার সুযোগ নেই, কাজে ঘরে বসে আমরা এই ক্লাসগুলো আমরা সহজে আমরা দেখতে পাবো। ধন্যবাদ সবাইকে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং ঘরে